স্বাধীনতা তুমি রবি ঠাকুরে কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল চুলের বাবৃত স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝাল মিছিল শুধু দর্শক মন্ডলী বিজয়ের এই মাসে বাংলা ভিশনের বিশেষ আয়োজন বিজয়ের পঞ্চাশ অনুষ্ঠানে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের শ্রেষ্ঠ দুজন মানুষ যাদেরকে নিয়ে আমরা গর্ব করি যারা মুক্তিযোদ্ধা এবং শুধু মুক্তিযোদ্ধা না বীর মুক্তিযোদ্ধা আমাদের সাথে অতিথি হিসেবে আছেন হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম সাবেক মন্ত্রী এবং ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছেন আমাদের সাথে মেজর হামিদুল হোসেন তারেক বীর বিক্রম তিনি মুক্তিযুদ্ধর গবেষক এবং লেখক আমরা এই দুজন বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধাকে আমাদের সাথে পেয়েছি এই বিজয়ের মাসে আমরা তারা যে যুদ্ধ করেছে সে যুদ্ধের কিছু ঘটনা তাদের জীবনের কিছু উপলব্ধি এসব নিয়ে আজকে কথা বলবো শুরুতেই আমি হাফিজ উদ্দিন স্যারকে অনুরোধ করব। যে এই যে ডিসেম্বর মাস এই সময়টা তো আমাদের স্বাধীনতা বিজয়টা আসার একটা পর্যায়ে তখন চারদিক থেকে একটা মানে খুব অস্থিরতা তৈরি হচ্ছে একদিক দিয়ে ভারতীয় সৈন্যবাহিনীরা আমাদের সাথে আসছে এদিক দিয়ে পাকিস্তানিরা কোথায় কি করবে তো ওই সময়টা সম্পর্কে যদি একটু আমাদেরকে ডিসেম্বরের আপনি তো সিলেট অঞ্চলটাতে ছিলেন সেই সময়টাতে তো ওই সময়টার একটু যদি জি ধন্যবাদ প্রথমে আমি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজকে অনুষ্ঠান যারা দেখছেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি উনিশশো একাত্তরের যুদ্ধ ছিল বাঙালি জাতির জীবনের সবচেয়ে গৌরবময় এক অধ্যায় এখন যে সময় বসে আমরা এই আলোচনা অনুষ্ঠানটি অংশগ্রহণ করেছি সেখানে এ সময় উনিশশো একাত্তরের প্রতিটি সেক্টরে তুমুল যুদ্ধ চলেছে মার্চের শেষ দিক থেকেই আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি এবং মিলিটারি ক্যাকডাউনের পরপরই পাকিস্তানিরা ভেবেছিল যে কেমন পর্যন্ত তারা আমাদেরকে বুটের নিচে রাখবে কিন্তু ইস্টবেঙ্গল রেজিমেন্ট এবং ইপিআরের সৈনিক বৃন্দ আমরা বিদ্রোহ করে পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধ সংগ্রামে অংশ নেই শুরু হলো মুক্তিযুদ্ধ এবং এই মুক্তিযুদ্ধের ফলশ্রুতিতেই নয় মাস পর দেশটি স্বাধীন হয় তেসরা ডিসেম্বর থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে অফিসিয়ালি যুদ্ধ শুরু হয় কিন্তু ভারতীয় বাহিনী একুশে নভেম্বর তারিখেই সীমান্ত অতিক্রম করে বিভিন্ন সেক্টরে পাক বাহিনীর বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত হয় আমরা তো নয় মাস ধরে যুদ্ধ করেই যাচ্ছি মার্চ মাস থেকে এই ডিসেম্বরের গোড়ার দিকে আঠাশে নভেম্বর তারিখে সিলেটের গৌরীপুরে ভয়াবহ যুদ্ধ হয় সেখানে আমি জেড ফোর্সের অন্তর্গত প্রথম ইস্টবেঙ্গলের একজন তরুণ সেনা কর্মকর্তা ছিলাম জেড ফোর্স ছিল প্রথম ইস্টবেঙ্গল তৃতীয় ইস্টবেঙ্গল এবং অষ্টম ইস্টবেঙ্গল নিয়ে গঠিত বাংলাদেশের প্রথম নিয়মিত ব্রিগেড এই ব্রিগেডের কমান্ডার ছিলেন অত্যন্ত বিখ্যাত ব্যক্তি তৎকালীন লেফটেন্যান্ট কর্নেল এবং পরবর্তীকালে মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাইশে নভেম্বর পর থেকেই এই গ্রাম এবং আট গ্রামের ভয়াবহ পরা পর পাক বাহিনী সিলেটের দিকে পশ্চাৎপসারণ শুরু করে আমরাও তাদেরকে চেস করে এগুতে থাকি চৌঠা ডিসেম্বর তারিখে কানাইঘাটের পতন হয় এবং কানাইঘাট থেকে আমাদের ইউনিট প্রথম ইস্টবাঙ্গালের সাথে যোগ দেন কানাইঘাট থেকে একজন তরুণ সদ্য কমিশন প্রাপ্ত অফিসার সেকেন্ড লেফটেন্যান্ট জহির এবং পাকিস্তান থেকে পালিয়ে আসা একজন ক্যাডেট মুদাসের হোসেন খান পরবর্তীকালে লেফটেন্যান্ট কর্নেল তারাও প্রথম ইস্ট বাঙ্গালের সাথে যোগ দেয় এবং প্রথম ইস্ট বেঙ্গল বারোশো সৈনিকের এক বিরাট বাহিনীতে পরিণত হয় এবং সেখানে ফোর্স কমান্ডার এবং ভারতীয় বাহিনী এবং আমাদের সাথে যৌথ সভায় স্থির হয় যে সিলেটের কাছাকাছি হেলিকপ্টারে ড্রপ করা হবে ফাইভ ফাইভ রেজিমেন্ট নামে একটি ব্যাটেলিয়ানকে এবং আমরা প্রথম ইস্ট বেঙ্গল এই ব্যাটেলিয়ানের সাথে সংযুক্ত হব তখন যুদ্ধ চলছে দরবস্ত খাদিমনগর এবং সিলেট আমাদের এই বারোশো সৈনিকের বাহিনীকে যুদ্ধ এড়িয়ে পথের মধ্যে কোথাও যুদ্ধে লিপ্ত না হয়ে আমরা সরাসরি সিলেটে গিয়ে ওই মিত্রবাহিনীর এই অংশের সাথে আমাদের যোগ দিতে হবে সুতরাং আমরা আমাদের মতো করে প্ল্যান করলাম অপ্রচলিত পথে যাব হাওর অঞ্চলের মধ্যে দিয়ে চা বাগানের ভিতর দিয়ে আমরা সিলেটে প্রবেশ করতে চাই দিনের বেলা বারোশো লোক যখন এক লাইনে চলে উপর থেকেও দেখা যায় এবং বিশাল বাহিনী দূর থেকে সবাই দেখতে পায় সেই জন্য আমাদেরকে গোপনে যেতে হবে সারা রাত আমরা হাঁটি এবং দিনের বেলা আমরা বিশ্রাম করি লোকালয় এরিয়ে বন জঙ্গলের মধ্যে চা বাগানের মধ্যে কর্নেল জিয়া রহমানের একটা কেস ছিল আট ফিট বাই আট ফিট তার একটা পলিথিন কাভার ছিল দিনের বেলা সকাল হলে আমরা একটা গাছের নিচে সেটি বিছিয়ে কর্নেল জিয়া ক্যাপ্টেন অলি এবং আমি আমরা তিনজন সেখানে ঘুমাতাম বা বিশ্রাম নিতাম আবার সন্ধ্যার সময় উঠে আবার যাত্রা শুরু করলাম আমাদের সাথে একজন ভারতীয় বাহিনীর একজন মেজর ছিলেন গোলন্দাজ বাহিনীর অফিসার তার সাথে একটা বেতার যন্ত্র ছিল তিন দিন চলার পর আমাদের খাবার দাবার শেষ চতুর্থ দিনে আমরা অভুক্ত কিন্তু তখন জঙ্গল ধীরে ধীরে পাতলা হয়ে আসছে চা বাগান অবব্যহৃত চা বাগান সামনে আমরা দেখতে পালাম একটি সাদা বিল্ডিং বুঝতে পারলাম যে সিলেট শহরের প্রান্ত সীমায় আমরা এসে পড়ছি যখন সকাল হয়েছে আমরা একটি টিলার উপরে অপরদিকে টিলাতে একটি বিল্ডিং দেখা যায় পরবর্তীকালে জানতে পেরেছি এটা এমসি কলেজের প্রিন্সিপালের বাসভবন তো সকাল হতেই বাহিনীর সৈনিকেরা বেরিয়ে আসলো তারা আর মোড়া দিচ্ছে রোদ পোহাচ্ছে কারণ যুদ্ধ তো আট মাইল দূরে শহরের মধ্যে যে মিত্রবাহিনী প্রবেশ করেছে এটা তারা আশা করেনি তারা আমাদের দিকে অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে চিৎকার করে আমাদের কাছ থেকে জানতে চাচ্ছে আমরা কারা তাদেরও খাকি পোশাক আমাদেরও খাকি পোশাক তাদের হাতেও চাইনিজ রাইফেল আমাদের হাতেও চাইনিজ অস্ত্র তারা কিছুটা কনফিউশনে ছিল আমরা তাদের কথা জবাব না দিয়ে দ্রুত ট্রেঞ্চ খুঁজতে থাকি রক্ষণ বুহে অবস্থান নেবার জন্য তখন তো আপনারা মোটামুটি সিলেটের শহর প্রান্ত সীমা এসে পৌঁছে আচ্ছা এই সিলেট পর্যন্ত আমরা একটু থাকি আমরা আপনাদের সিলেট পরের থেকে আপনি একটুই করব মেজর হামিদুল হোসেন স্যার আপনারা তো তখন সৈয়দপুরের দিকে নর্থ বেঙ্গলের দিকটাই ছিলেন সেখানে তো কিন্তু আমাদের অবাঙ্গালীদের একটা বিরাট একে তো পাকিস্তানি সৈন্যরা ছিলই সাথে সাথে আমাদের দেশে বসবাসকারীও অনেক অবাঙ্গালীরা ছিল যারা আমাদের এই মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং অসহযোগিতা করেছিল এরকম যেটা আমাদের বুঝতে কষ্ট হচ্ছিল তো ওই কঠিন জায়গাটার থেকে যে আপনারা এই সময়টাতে এবং খুব অরাজকতা আমরা যেটা জানি ওইটা একটু যদি বর্ণনা দিন আপনারা কিভাবে এখান থেকে মোকাবেলা করলেন এবং আমি মুক্তিযুদ্ধ সম্বন্ধে প্রথমে বলার শুরুতেই আমি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করব আমার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি স্মরণ করি আমাদের সেক্টর কমান্ডারদেরকে আমি স্মরণ করি যারা মুক্তিযুদ্ধ শহীদ হয়েছেন এবং যারা জীবিত আছেন আমি স্মরণ করি যে ভারতীয় বাহিনী মিত্র বাহিনী আমাদের সঙ্গে যুদ্ধ করেছেন এবং যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে স্মরণ করি মুক্তিযুদ্ধ সম্বন্ধে আপনি যেটা বলেছেন হ্যাঁ সেটা বিহারি অধ্যুষিত একটা জায়গা ছিল আমি তখন ইন্টারমিডিয়েটের একটা ছাত্র ১৯ বছর মাত্র বয়স তো সেই সময়ই আমরা পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা আমার পুরো পরিবার বন্দি হয়েছিল আমরা বন্দী অবস্থায় ছিলাম সৈয়দপুর ক্যান্টনমেন্টে ওখান থেকে আমি পালিয়ে মুক্তিযুদ্ধে জয়েন যোগদান করি সিক্স গার্ড রেজিমেন্ট ইন্ডিয়ান রেজিমেন্টের সঙ্গে অ্যাটাচড আমার কোম্পানি মুক্তিযোদ্ধা কোম্পানি হিসাবে তখন আমি সাত নম্বর সেক্টরে ভারতের ডাঙ্গারহাটে ওখানে আমার অপারেশন ক্যাম্প আমার কাছে খবর আসলো ইন্ডিয়ান আর্মির থেকে খবর আসলো ইন্টেলিজেন্ট মারফত যে ফুলবাড়িতে পাকিস্তান অস্ত্রশস্ত্র নিয়ে এসছে এবং তারা একটা অস্ত্র গুদাম তৈরি করেছে অ্যামোনেশন নিয়ে এসছে ওটাকে ধ্বংস করতে হবে আচ্ছা তো ধ্বংস করার আগে আমি আমার কয়েকজন কমান্ডারকে পাঠিয়ে দিলাম যাও একটু দেখে আসো কোথায় কীভাবে ফুল মানে ফুলবাড়ির মধ্যে তো ওরা যখন ফুলবাড়ির মধ্যে ঢুকেছে ঢোকার সাথে সাথে পুলিশ ওদের ধরে ফেলেছে ধরে থানায় নিয়ে গেছে থানার ভিতরে যখন হাজুতে ঢুকাইছে হাজুতে ঢুকে দেখে ওখানে একটা ছেলে হ্যাঁ তো ওই ছেলেটা দেখেই বলছে দাদা আপনারা তো জয় বাংলা তখন ভাষাটা এরকম ছিল এই কিছুক্ষণ আগে চার পাঁচজনকে ধরেছিল ধরে যে গুলি করে মেরে ফেললো পাকিস্তান আর্মি তো আপনাদের যে কী হবে আমার মুক্তিযোদ্ধা কমান্ডার এমনি ধরা পড়েছে তাদের তো একটা মানসিকতা অন্যরকম তো একজন বোঝাই বেটা তুই ভেসর ভেসর করিস না তো চুপ করে থাক তুই কে তাহলে ভাই দেখেন আমি তো আপনাদের মতন মুক্তিযোদ্ধা না আমি মানে সামান্য পকেট টকেট মারি তো আজকে লিবার্টি সেন মহলের সামনে পকেট মারতে গেছি ধরে ফেলছে আমারে হাজতে নিয়ে আসছে তো আপনারা চিন্তা করেন না দেখেন আপনাদের জীবনে আমি বাসাই দিচ্ছি তো এমনি তো আমার মুক্তি কমান্ডাররা ধরা পড়ছে তো ওরা তখন বলতে যে তুই চুপ করতো তখনই ছেলেটা কি করলো জানেন আমার পরে আমার কমান্ডার বলেছে ছেলেটা দাঁড়ায় গেল দাঁড়ায় ও তখন নিজের শার্টটা খুলে ফেললো শার্টটা খুলে শার্টের কলারের ভিতরে একটা ব্লেড ছিল যে ব্লেড দিয়ে সে পকেট কাটে সে ব্লেডটা সে বের করলো উদাম শরীর শার্টটা সে কোমরে প্যাঁচাইলো প্যাঁচা ওই ব্লেডটা সে তার বুকের মধ্যে একদম ধরে বুকে একটা টান দিল খ্যাচ করে বুকটা কেটে গেছে রক্ত ঝরঝর করে সে চিল্লাচ্ছে পুলিশ ভাই পুলিশ ভাই পুলিশ দেখে আরে বাচ্চা ছেলে বুক কাটা রক্ত বেরোচ্ছে ফট করে হাজত খুলে ফেলছে হাজত যেই খুলছে তখন সে বলতেছে ওই পকেটে মানুষ জুয়েল জুয়েল বলছে ভাই এটাই কিন্তু সুযোগ আর আমার মুক্তিযুদ্ধের তো ট্রেন্ড ওরা সাথে সাথে পুলিশটারে ধরছে নিউট্রালাইজ করছে রাইফেলটারে নেছে গোলাগালি করছে করে ওই ছেলেটাকে কাঁধে করে নিয়ে গ্রামে আসছে দৌড়ে গ্রামের কোনো লোকজন তখন গামছা দিয়ে ছেলের বুকটা বেঁধে দিল এখন বলেন এই ছেলেটা তো জানে না রাইফেল কি জিনিস না আমি বলছি এই ছেলেটা তো জানে না গ্রেনেড কি জিনিস কিন্তু সে যুদ্ধ করলো কিভাবে একটা ব্লেডের মাধ্যমে এটাও একটা মুক্তিযুদ্ধ উইদাউট অস্ত্রে এই যে এটাই হচ্ছে জনযুদ্ধ এই জনযুদ্ধটা যদি না হতো তাহলে বাংলাদেশ কোনোদিনও স্বাধীন আমরা আরেকটু শুনবো একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আবার আসছি সুধি দর্শক মন্ডলী আমরা বিজয়ের পঞ্চাশ দেখছি আজকের এই অনুষ্ঠানে আমাদের বিশেষ দুজন একটা বিরতি নিয়ে আবার ফিরে স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটের ঝিলমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা শুধু দর্শক মন্ডলী আমরা বিজয়ের পঞ্চাশ অনুষ্ঠানে ছিলাম বিরতির পর আবার ফিরে এসেছি আমাদের সাথে আছেন হাফিজুদ্দিন স্যার পি বিক্রম এবং আমাদের মেজর হামিদুল হোসেন তারেক স্যার আমরা তাদের যুদ্ধকালীন সময়ের কিছু ঘটনার মধ্যে ছিলাম সেই জায়গাটা থেকে আসবো স্যার তখন তো আপনারা সিলেটে ঢুকে গিয়েছিলেন এবং তখন কি আপনারা বুঝতে পেরেছিলেন যে আমাদের স্বাধীনতা আসার সম্ভাবনাটা প্রায় আলো জল চলছে এরকম একটা জি ধন্যবাদ আমাদের সিলেট অঞ্চলে চার গ্রাম এবং আট গ্রামের যুদ্ধের পর আমরা অনুভব করেছি যে পাকিস্তানিদের পরাজয় অত্যাসন্ন অতি অল্প সময়ের মধ্যে দেশ স্বাধীন হবে আমরা স্বাধীনতার মুক্ত বায়ুতে অবগাহন করবো এই ধরনের স্বপ্ন দেখা শুরু করেছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে চোদ্দই ডিসেম্বর তারিখে যখন আমরা সিলেট এমসি কলেজের প্রিন্সিপালের বাড়ির উল্টা দিকে টিলার উপরে অবস্থান নিলাম তখন সকাল থেকেই পাকিস্তানিরা একটু পরে বুঝে গেল যে আমরা মুক্তি পাইনি পরপর কয়েকটা আক্রমণ আমাদের উপরে করে কিন্তু আমরা তখনও পরীক্ষা খনন করতে পারিনি আমাদের হাঁটু পর্যন্ত খনন করা হয়েছে যার ফলে আমাদের এই ডিফেন্স অসম্পূর্ণ ছিল তো তারা কয়েকটি আক্রমণ করে আমাদেরও বেশ কিছু ক্যাজুয়ালিটি হয় তাদের প্রায় আমরা উপরে সুবিধাজনক অবস্থানে ছিলাম তাদের প্রায় জন নিহত হয় আমাদের হাতে আমারও চোদ্দ জন শহীদ হয় আমার একজন সাহসী প্ল্যাটফর্ম কমান্ডার সুবেদার ফয়েজ বীর উত্তম তিনি এখানে শহীদ হন একটি কোম্পানিতে দুটি মেশিন গান থাকে আমার দুটি মেশিন গান ডিটাচমেন্ট কমান্ডার নুরুন এবং বাচ্চু মিয়া দুজনই শহীদ হন তো সাত দিন যুদ্ধের পর বিকালের দিকে সেই ভারতীয় মেজর আমাকে বলে যে আমরা এই গত সাত দিন বেতার যোগাযোগ মিত্রবাহিনীর সাথে বিচ্ছিন্ন ছিলাম কিন্তু চা বাগানের সীমে আসার পরই আবার সেই বেতার যোগাযোগ পুনঃস্থাপিত হয় এবং ভারতীয় মেজার আমাকে বলে যে এখন আমি বেতারে যোগাযোগ করতে পারছি কামানের গোলা ফেলবে কিনা শত্রুর উপরে আমি বললাম যে না আমরা যেহেতু শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত আছি আপনি একটা বিমান আক্রমণের চাহিদা পাঠাতে পারেন আধা ঘন্টা পরে বিকালের দিকে দুটি ভারতীয় বিমান এসে আমাদের সামনে যে ডিফেন্স ছিল পাকিস্তানিদের প্রিন্সিপাল এমসি সি কলেজের বাসভবনে কংক্রিট বাংকারগুলোর উপর মুহুর্মুহু প্রায় দশ মিনিট ধরে তারা রকেট নিক্ষেপ করে এবং বিমান এসে ভয়াবহ আক্রমণে পাক বাহিনীর সাথে সাথে হতবুদ্ধি হয়ে যায় এবং তারা আত্মসমর্পণ করার জন্য আমাদেরকে সিগন্যাল দেয় তো চোদ্দই ডিসেম্বর তারিখেই আমরা আমাদের যে মুক্তিযুদ্ধ আমরা আমাদের আমার পক্ষ থেকে শুরু করেছিলাম ত্রিশে মার্চ তারিখে যশোর ক্যান্টনমেন্টে সেটি শেষ হলো সিলেট শহরের প্রান্তসীমা এম সি কলেজে আমি গর্বের সাথে উল্লেখ করতে চাই যে সিলেট শহরের সবার আগে মিত্রবাহিনীরও আগে জেড ফোর্সের প্রথম ইস্টবেঙ্গল আমরা সেখানে দখল করি সিলেটে এটি আমাদের জন্য এক গৌরবের বিষয় মুক্তিযুদ্ধে জেড ফোর্স আমরা যেহেতু সবচাইতে বেশি সাহসের পুরস্কার বীরশ্রেষ্ঠ বীর উত্তম ইত্যাদি পেয়েছি সাথে সাথে আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক আমি আমার ব্যাটালিয়ানের ছয়শো তার মতো ইয়াং ছাত্র ছিল যাদেরকে আমরা এক মাস ট্রেনিং দিয়ে সৈনিককে পরিণত করেছি এই ছশোর মধ্যে একশো সম্মুখ যুদ্ধে জীবন দিয়েছে আমার ইউনিটের তিনজন অফিসার ক্যাপ্টেন সালাউদ্দিন ক্যাপ্টেন মাহবুব রহমান লেফটেন্যান্ট আনোয়ার তারা শহীদ হয়েছে প্রায় একশো জন সাধারণ সৈনিক সম্মুখ যুদ্ধে শহীদ হয়েছে আমরা সাধারণ মানুষ বিশেষ করে ছাত্র যুবক এবং সাধারণ সৈনিকেরা মুক্তিযুদ্ধে যে ভিড় বিক্রমে লড়াই করেছে এটি আমাদের জন্য যুগ যুগ ধরে গৌরব করার মতো একটি বিষয় এবং এর কৃতিত্ব দিতে চাই আমি সাধারণ মানুষকে যাদের সমর্থনের ফলেই আমরা বিভিন্ন জায়গায় যুদ্ধ করতে সক্ষম হয়েছি বিশ্বাসীতা বলি যে একটি সেনাবাহিনী একটা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে পারে কিন্তু পাকিস্তানি বাহিনী ভুল করেছে তারা বাঙালি জাতিকে আত্মহত্যা করে বসেছে সেই জন্যই তাদের এই ধন্যবাদ স্যার এবার আমি একটু হামিদুর হোসেন স্যার আপনার কাছে একটু জানতে চাইব আমরা জানি যে আপনি গবেষক এবং সাথে সাথে অনেক লেখা আছে আপনার প্রায় চল্লিশটার মতো বই আছে যার মধ্যে অনেকগুলো বই মুক্তিযুদ্ধর স্মৃতিচারণ নিয়ে কিশোরদের মুক্তিযুদ্ধ নিয়ে আপনি একটু আগে আলাপ করেছিলেন যে আপনার বেশ কিছু গল্প কাহিনী মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে সিনেমা হয়েছে এই জিনিসগুলোকে আরও বেশি হওয়া উচিত কিনা ওই বিষয়ে আসার আগে আমি আর একটা বিষয় নিয়ে একটু কথা বলবো মুক্তিযুদ্ধের ছয় ডিসেম্বর তখন আমি সিক্স গার্ড রেজিমেন্টের ট্যাঙ্কের উপরে তখন আমার সাথে প্রায় একশো পঁচিশ জন মুক্তিযোদ্ধা এবং এর মধ্যে ছাত্র আছে বিভিন্ন শ্রেণীর পেশাগত লোক আছে কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা ছিল আমার ওই এলাকায় বত্রিশ জন ডাকাত তারা এসে আমার মুক্তিযুদ্ধের কোম্পানিতে যোগদান করেছিল এবং তারা দুর্ধর্ষ যোদ্ধা ছিল এবং ইন্ডিয়ান বাহিনী এই বত্রিশ জন ডাকাতকেই এই ট্যাঙ্কের উপরে তুলেছিল তুই আমরা অগ্র অভিযান শুরু করেছিলাম ফুলবাড়ি থেকে ফুলবাড়ি থেকে যখন আমরা আসলাম তখন আমরা দুই ভাগ হয়ে এক ভাগ চলবে চরখাইয়ের দিকে যেটা এখন বিরামপুর নাম বিরামপুর যখন আমরা অ্যাটাক করেছি তখন আমরা এক ভাগ চলে আসলাম আসার পথে প্রথমে যে নদীটা পড়লো আমাদেরকে ঈসামতি নদী ভারতীয় বাহিনী যে ট্যাঙ্কটা নিয়ে এসছে ওই ট্যাঙ্কটার নাম ছিল পিটি সেভেন্টি সিক্স এটা উভয়চর মানে পানিতেও চলতে পারে দাঙ্গাও চলে চলতে পারে তো ওরা ট্যাঙ্ক নামাই দিয়েছে ঈসামতি নদীতে কিন্তু পথে যেই ট্যাঙ্কটা হয়ে গেল মানে হিটেড হয়ে বন্ধ হয়ে গেল এই যে তখন ট্যাঙ্ক যে বন্ধ হয়ে গেল তখন দেখেন জনগণের সাপোর্ট কি গ্রামের লোকজন যে যেখানে পারে যত দড়ি মড়ি ছিল সব দড়ি দিয়ে ঝাঁপাইয়া নৌকা দিয়ে ট্যাঙ্কের নলের সাথে দড়ি বেঁধে জয় বাংলা বলতে বলতে ট্যাঙ্ক তুলে নিচ্ছে আমরা তখন একটু গল্প সল্প করছি যে কীভাবে আমরা আরও সামনে অগ্রসর হব পরিকল্পনা হঠাৎ দেখি একটা সিগন্যাল ম্যান দৌড়ে এসছে দৌড়ে এসে ব্রিগেড কমান্ডারের কী বলবো ব্রিগেড কমান্ডার সাথে সাথে আমাদের এই মুক্তিযোদ্ধা কামান্ডার কামিয়ার কামিয়ার আমি স্যার তো বল জানো এই মুহূর্তে তোমার ভুটান বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে আমি কিন্তু ছয় ডিসেম্বরের কথা বলছি এবং সবাই চিন্তা করতেছে যে ভারত কখন স্বীকৃতি দেবে কমান্ডারও বলতেছে ইন্ডিয়ান বাহিনীর কমান্ডারও তারাও বলছে এখন আমাদের মানে ভারত কখন স্বীকৃতি দেবে এইভাবে কথাবার্তা বলছি সামনে কীভাবে আমরা যাবো প্ল্যান করছি তো হঠাৎ করে দেখি ওই ভারতীয় সৈন্যরা তখন তারা স্লোগান দিচ্ছে ভারত মাতা কি জয় ভারত মাতাকে জয় আমরা ব্রিগেড কমান্ডাররাও বললো যে জাস্ট নাও ভারত স্বীকৃতি দিল মানে একই দিনে কিন্তু ঘণ্টা দুয়েক পরে স্বীকৃতি এসছে আমার শোনা এখন এখন ইতিহাস কীভাবে কী বলবে রেকর্ড কি হবে আমি জানি না ছয়ই ডিসেম্বরে আমরা ভুটান থেকেও স্বীকৃতি পেলাম দুই ঘন্টা পরে কিন্তু আমরা ভারত থেকেও স্বীকৃতি পেলাম তিনে ডিসেম্বর যেদিন ভারতীয় সেনাবাহিনী মুক্ত মানে ওপেন স্যার যেটা বলেছে ওপেন অফেন্সিভে চলে মানে স্বীকৃত যুদ্ধ যেটা ডিক্লেয়ার ওয়ার হয় তিন তারিখে মিসেস ইন্দিরা গান্ধী ব্রিগেড মাঠ একটা মাঠ আছে কলকাতাতে উনি তখন ওই জনসভায় বক্তৃতা দিচ্ছেন তখন কিন্তু সকালবেলা পাকিস্তান বাহিনী অলরেডি তারা স্ট্রাইক করে ফেলেছে এইটা জ্যাকব এসে বলছে ম্যাডাম পাকিস্তান আমাদের উপর স্ট্রাইক আক্রমণ করেছে শুনলেন শোনার পরে উনি তখন জ্যাকবকে বললেন তুমি যাও বাংলাদেশে তখন একটা এয়ারফোর্স গঠিত হয়েছে কিন্তু কিলো ফ্লাইট হিসাবে তুমি যাও বাংলাদেশকে বলো তাদের যেন একটা প্লেন যে ইস্টার্ন রিফাইনারি উনি বম্বিং করে এবং ওই বম্বিংয়ের পরে আমাকে জানাবা আমি এখন দিল্লি যাব আমাদের প্লেন যে অ্যাটাক করলো এখানে ছিলেন আলম শামসুল আলম সন্ধ্যার সময় উনি একটা প্লেন নিয়ে উঠে বম্বিং করলেন ইয়াতে রিফাইনারি চট্টগ্রাম রিফাইনারি এখান থেকে সংবাদ তখন চলে গেলেন প্রাইম মিনিস্টারের কাছে মিসেজনের কাছে যে বাংলাদেশের বৈমানিক সাকসেসফুলি বম্বিং করে এবং প্রাইম মিনিস্টার তখন অলরেডি কিন্তু পার্লামেন্ট অধিবেশনে উনি খালি শুনলেন শোনার পরে ওখানে বেড়ে এসেই উনি সাথে সাথে ওয়ারটা ডিক্লেয়ার করে দিলেন এই যে ইতিহাস আমাদের এত গৌরবময় ইতিহাস ইতিহাস কিন্তু মুক্তিযোদ্ধাদের সৃষ্টি করে নাই মুক্তিযোদ্ধারাই বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছে এত ছোট্ট একটি আয়োজনে এই বীর মুক্তিযোদ্ধাদের যে বিজয় গাথা যে যুদ্ধের যে ইতিহাস শেষ করা আসলে সম্ভব নয় তবু তারা আমাদের এই অনুষ্ঠানে এসে আমাদেরকে এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছেন এই প্রজন্মকে অনেক কিছু জানা জানাচ্ছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ আজকে বিশেষভাবে হাফিজুদ্দিন স্যার আপনাকে বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন হামিদুল হোসেন স্যার আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ আমরা আপনাদের দ্বারা আমাদের এই বাংলাদেশকে আপনাদের স্বপ্নগুলোকে যতটুক পারি সবার কাছে অনুরোধ থাকবে এই তিরিশ লক্ষ শহীদের রক্ত দিয়ে তৈরি আমাদের এই বাংলাদেশ এই বীর মুক্তিযোদ্ধাদের দিয়ে আমাদের বাংলাদেশ আমরা যেন দেশটাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি আমি একটি কবিতা দিয়ে আজকের এই অনুষ্ঠান শেষ করছি নদীর জলে আগুন ছিল আগুন ছিল বৃষ্টিতে আগুন ছিল বীরঙ্গনার উদাস করা দৃষ্টিতে আগুন ছিল গানের সুরে আগুন ছিল কাব্যে মরার চোখে আগুন ছিল এ কথাকে ভাববে কুকুর বেড়াল থাবা হাঁকায় ফসে সাপের ফনা, শিঙ্কই মাছ রুখে দাঁড়ায় জলে বালির কণা আগুন ছিল মুক্তি সেনার স্বপ্ন ঠলের বন্যায় প্রতিবাদের প্রবল ঝরে কাপ ছিল সব অন্যায় এখন এসব স্বপ্ন কথা দূরের শোনা গল্প তখন সত্যি মানুষ ছিলাম এখন আছি অল্প